কোরবানি একটা এবাদত, কোরবানির গোশত খাওয়া এবাদত, গোশত জবাই করে গোশত খাওয়া এবাদত, আর বন্টন করা সুন্নাত। কোরবানি দেওয়া ফরজ ওয়াজিব, আর হলো বন্টন করে খাওয়া সুন্নাত। বন্টন কাদের করবে? যাদের সে মনে চায়, সন্তানদের আত্মীয়দের মধ্যে করতে পারে, গরিবরা যেন ওই দিনে খারাপ অবস্থা না থাকে, এই জন্য আল্লাহ তাআলা সূরা আল হাজ্জের মধ্যে ওয়াতুইমুল জায়ে আল মুতার, যারা ক্ষুধার্ত আছে, ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে, তারা মানে কাপড় চোপড় নাই, এরকম গরিব মানুষদেরকে মাঝখানে তুমি খাওয়াও, খাওয়াও কথাটা বল। আল্লাহ যদি আপনাকে সত্যিই এমন এক দেশে এনে থাকে যে দেশে কোনো গরিব নেই, তাহলে গরিবদের বন্টন হবে না, ওটা আপনার মধ্যে যাবে, অথবা আপনার গরিব আপনার আত্মীয় স্বজনদের মধ্যে বা বন্ধুদের মধ্যে যাবে। যদি মনে করেন যদি আমার বন্ধুদের সব দেওয়ার মধ্যে দরকার নেই, সব বন্ধুরা করে ফেলেছে, রাখার জায়গা নেই, তা আপনার সবটাই আপনি খাবেন, পুরো জায়েজ, সবটাই আপনি খাওয়া পুরো জায়েজ, আর বন্টন করে খাওয়া হলো সুন্নাত মুস্তাহাব। আমার বন্ধুও নেই, আত্মীয় স্বজন নেই, এমন এক শহরে আছেন আপনি একা মুসলিম, আপনি সব একা খাবেন, আর ওখানে কিছু মুসলিম আছে যারা মোটামুটি ভালো, তাদেরকে দেন আনন্দ করেন, আর গরিব মানুষ নেই তো গরিব মানুষের জিনিসগুলো আপনি খান। এই হলো কথা, যারা বলে যে গরিব মানুষ না হলে কোরবানি হয় না, এটা মিথ্যা কথা। কোরবানি করা ওয়াজিব, সবটাই খেলেও আপনার কোরবানি আদায় হয়ে যাবে, কবুল হয়ে যাবে, এটা কোনো সমস্যা নেই। আপনি যদি কোনো বন্ধুদেরকে না দেন না, সব ভাগ আপনি খান, তাও আদায় হয়ে যাবে, কবুল হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি এরকম থাকে যাদেরকে দিলে তারা একটু খুশি হলো, অথবা গরিব মানুষ নাই, এরকম তো আমি শুনিনি কোনোদিন। আমাদের একটা ভুল ধারণা এই ইউরোপিয়ান কান্ট্রিতে এসে বাঙালিদের মধ্যে, অন্যদের মধ্যে এটা আমি দেখিনি, বাঙালিদের মধ্যে এটা গরিব চেনেন, গরিব বলতে ওখানে বলছে ওয়াতুইমুল জায়ে আল মুতার, যারা ক্ষুধার্ত অবস্থায় আছে তাদেরকে, এরা জানে গরিব মানে শুনে বিল্ডিং আছে কিনা, বিল্ডিং থাকলে সে ধনী লোক, আর বিল্ডিং নেই তো গরিব লোক না। বাড়িতে বাংলাদেশে বিশাল বড় লোকের ছেলে এই দেশে আসছে, এসে সে বিশ্ববিদ্যালয়ের টিউশনি ফি, আবার বিয়ে করে আসছে, বউয়ের খরচ, এইসব করতে যেয়ে তার বাড়ির থেকে যা আনে তাতে তার মাস চলে না, সে বিভিন্ন জায়গায় কাজ করে, কাজ করে তার এই ফিটি এটা দিয়ে শেষ মাসের 25 তারিখের পরে তার জিভ বেরিয়ে যায়। এইরকম ছেলে পেলে এরকম মানুষ হাজার হাজার আপনার চতুর্পাশে আসে। কে বলেছে আপনি তাদেরকে বলবেন এই গরিব মানুষ তুই এটা নিয়ে যা? আপনি গরিবের ভাগ তার কাছে দিতে পারেন, কিন্তু গরিব বলে তাদেরকে ডেকে দেওয়ার দরকার নেই তো। আপনি জানেন অমুক জায়গায় একজন ভাই আছেন, যিনি বাংলাদেশ থেকে আসছেন স্টুডেন্ট হিসেবে, খুব ভালো জব করে এমন না, যথেষ্ট ইয়ে আছে, সমস্যা আছে, দিয়ে আসেন ভাই আমি কোরবানির এ করেছি আপনি খান। হ্যাঁ আপনি গরিব মানুষ গরিবের ভাগ নেন কেন, এটা বলা তো লাগবে না। কেমন, আমি যেদিন থেকে ইউকে তে আসছি সেদিন থেকে আজ পর্যন্ত এমন মানুষও দেখেছি যে খায়, গোশত খাওয়া তার থামে না, এমন মানুষও দেখেছি যে তার মাসের অর্ধেক পর্যন্ত ঠিক মতো চলে না, ঋণ করতে হয়, অনেক সময় ক্রেডিট মানে ব্যাংকের ক্রেডিট ঋণও সেখান থেকে নিয়ে আসে, সুদের মধ্যে ঋণে জড়াই পড়ে, এরকম বহু লোক আছে, আপনি তাদের দেখতে পান না কেন? আর এটা তো শর্ত নয় যে গরিব মানুষ আপনার সামনে এসে ভিড় জমা হবে, এটা কোন দেশের নিয়ম? এটা বাংলাদেশ ছাড়া আর ওদের অন্য জায়গায় নাই তো এরকম। যদি মালয়েশিয়াতে কেউ টেরও পাবে না, কে গরিব কে ধনী, কার কাছে দেওয়া হচ্ছে টাকা মানে কোরবানি, সব কোরবানি গুলো মসজিদে হবে, সব মসজিদে ইমাম সাহেবের তত্ত্বাবধানে হবে, ওই মহল্লার যারা যারা কোরবানি করেন সবাই এখানে নিয়ে আসে, কোরবানি করে তারপরে ওখানে ওই কোরবানির এটা
যে কোরবানি করেছেন সে কতটুকু চায় তার মোটামুটি একটু দিয়ে বাদ বাকিটা সব মহল্লার মধ্যে ভাগ হবে, সবার বাড়িতে সমান যাবে, সে গরিব ধনী এটা দেখা দেখে। এই সিস্টেমটা আমার কাছে খুব পছন্দ, কিন্তু বাংলাদেশে যে সিস্টেমটা বড্ড খারাপ লাগে আমার কাছে। আত্মীয়দের বন্টন গুলো হয় আর গরিব লোকেরা এসে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে তাদেরকে এরকম এরকম, আমার লজ্জা লাগে এটা। আবার কিছু কিছু গরিব এত বুদ্ধিমান যে আমার মনে আছে যে আমাদের বাড়ির পাশে এক গরিব মানুষ ছিলেন, তিনি দেখি যে সন্ধ্যার সময় গোশত নিয়ে এখানে সেখানে যাচ্ছেন, কি ব্যাপারে বিক্রি করবেন তো কেন, তো সে মানে গোশত পেয়েছে। আমি বললাম তুমি কত গোশত পাইছ, তো পরে পরে 30 কেজির মতন। আমার মাথা তো চড়ক গাছ, আমরা তো সেই সময় যে মানে কোরবানি আমাদের বাড়িতে একটা হতো দুটো হতো, আব্বার নামে আর চাচার নামে, তো এই দুটো এতে সব দিয়েটি আমাদের 30 কেজি থাকতো না, অথচ গরিব মানুষের 30 কেজির উপরে পাইছে, এখন সে বিক্রি করে বেড়াচ্ছে, এরকম হয়। বিষয়টা হলো এই যে গরিব মানুষকে গরিব হিসেবে দেখাইয়ে কোরবানির গোশত দেওয়া, এটা সিস্টেম বাংলাদেশে ছিল আর আমি দেখিনি কোথাও, ঠিক না? এটা গরিবরা তোমরা লাইন ধরে দাঁড়াও আর কি, তো অপমান টপমান করে না? তো এই জন্য আপনারা যারা ইউরোপে আছেন আজকে থেকে চিন্তাটা চেঞ্জ করেন, গরিব মানুষ নাই কথাটা ভুল। বহু এই যে যারা অ্যাসাইলাম সিকার আছে মানে সিরিয়া থেকে, আফগানিস্তান থেকে, তারপরে কাশ্মীর থেকে, বিভিন্ন এলাকার যারা আছে তাদের খোঁজ খবর রাখেন। আমি তো এতে সোয়ানসি থাকতে তাও জানলাম যারা অ্যাসাইলাম সিকার আছে, অ্যাসাইলাম হিসাবে থাকার আগ পর্যন্ত প্রায় 1 বছরের মতো সময় লাগে কোনো কারো কারো। এই সময়টা মিজারেবল লাইফ, মিজারেবল লাইফ, শত শত মানুষ তারা, কিন্তু এমন না এটা একজন দুইজন, শত শত মানুষ, তাদের যে জীবনটা কিভাবে চলে এটা আমাদের জানা দরকার। এই জন্য আমরা বড়দের বড় লোক এলাকায় আছি, বড় দেশে আছি, এখানে সরকার দেয় না, সরকার সবাইকে তো আর দেয় না, সরকার দেয় এদেশে সরকারি যারা এই সুযোগ সুবিধা পাওয়ার উপযুক্ত তারা যারা। এই জন্য আপনারা এই জিনিসটা যেন কখনোই মনে করেন যে কোরবানির এটা গরিব মানুষের মধ্যে